আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা বেগুনের মাঠে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা কিন্তু এখানকার স্থানীয় জাত, আর এই জায়গাটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবা ইউনিয়নে। এই জাতটির স্থানীয় নাম লাল মোটা। এই জাতটি এখানকার স্থানীয় জাত, আর এর আরও একটা নাম আছে ঝুমকি। বেগুনটার কালার কিন্তু এই রকম, আর সাইজটাও এই রকম। তো এখানকার কৃষকরা কিন্তু এই জাতটা করে থাকে। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এলাকায় কোন কোন এলাকায় এই জাতটা বেশি চলে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই জাতীয় ভিডিও নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে চলে যাবে। আর এখন এই সময়টাতে কিন্তু এই জাতের বেগুনটা এখানে বেশি চলে। তো আপনাদের এলাকায় যদি এই ধরনের বেগুন চলে এবং কোন এলাকায় চলে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন। অসংখ্য বেগুন কিন্তু ঝুলে আছে। এটা কিন্তু দেশি জাত, স্থানীয়ভাবে বীজ রেখে কিন্তু এখানকার কৃষকরা এটা করে থাকে। এটা কোনো হাইব্রিড কোনো জাত না। তো আপনারা এই ধরনের পরামর্শ পেতে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর যদি আপনাদের এলাকায় এই ধরনের কোনো সবজির যদি কোনো চাহিদা থাকে এবং আপনাদের লাগে, তাহলে আপনারা জানাতে পারেন। তো এখন কিন্তু তাপমাত্রা কিন্তু অধিক, প্রায় 45-এর মতো। আর এই তাপমাত্রায় বেগুনের গাছে কিন্তু মারা যাচ্ছে। এই যে গাছটি কিন্তু ভাইরাসে আক্রান্ত, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম কিন্তু অসংখ্য গাছ কিন্তু এখানে কিন্তু আছে। কিছু কিছু গাছ আছে খুবই ভালো। অল্প কিছু গাছে কিন্তু বেগুন ঝুলে আছে। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। তো যাওয়ার আগে একটু অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।